হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব রেমেডি নিয়ে। আমি অনেকদিন ধরে কিছু ছোট ছোট রেমেডি আপনাদের সাথে শেয়ার করছি, যেগুলো কিন্তু আপনারা যদি নিজেদের ওপর অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা দুর্দান্ত রেজাল্ট পাবেন। আর হ্যাঁ, 100% রেজাল্ট কিন্তু পাবেন। এটাতে আপনারা শুধু পজিটিভ রেজাল্টই পাবেন, কোনো রকম নেগেটিভ রেজাল্ট কিন্তু পাবেন না। এটা বলে দেওয়া আমার রেসপন্সিবিলিটি। এর আগে আমি আরও অনেক রেমেডি নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি, এখনও যারা দেখে উঠতে পারেননি তাদের জন্য আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, গোটা প্লেলিস্ট একবার দেখে নিন। হয়তো এমন অনেক রেমেডি সেখানে আছে যেগুলো আপনাদের প্রয়োজন এবং আপনাদের সেগুলো কাজে লাগবে। তাহলে চলুন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি শুরু করে দিই। আজকে যে রেমেডিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কালো তাগা। অনেকেই দেখবেন হাতে পড়ে থাকে বা পায়ে পড়ে থাকে। সে এটার ক্ষেত্রে অনেকে মানে ধারণা আছে মনে যে এটা হয়তো নেগেটিভ এনার্জিকে আমাদের কাছে আসতে দেবে না, এরকম অনেক ধারণা নিয়ে মানুষ পড়ে থাকে। তো আমি সেই কথাগুলো আজকে বলবো না, এটাতে আমি আলোচনা করব এই কালো যে তাগাটা হয় বা কালো সুতো যাই বলুন না কেন, সেটা কীভাবে অ্যাপ্লাই করলে নিজেদের উপর, কীভাবে আপনারা ইউজ করলে আপনারা কিন্তু অনেক বেটার রেজাল্ট পেতে পারেন। জাস্ট সেই প্রসেসটা, সঠিক যেটা প্রসেস সেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। কোন কোন কাজে আপনারা এটা করতে পারেন আজকে যে রেমেডিটা সেটা আগে বলে নিই। অনেকের কী হয়, ধরুন কোনো ফ্যামিলি মেম্বার বলুন বা কারোর সাথে বলুন কিছু বিষয় নিয়ে প্রবলেম আছে, সেটা যে কোনো মানে রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে। কোনো রকম বাধ্যবাধকতা নেই যে এটাই হতে হবে, এই রিলেশনশিপটাই হতে হবে বা ওই রিলেশনশিপটাই হতে হবে, এরকম কোনো না। সেটা হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে, কোনো বাবা ছেলে হতে পারে, যে কোনো রিলেশনশিপ। যদি আপনাদের রিলেশনশিপের মধ্যে একটা মানে মতবিরোধ, দ্বন্দ্ব এই ব্যাপারগুলো চলে আসে, দুজন দুজনকে টলারেট করতে পারছে না, প্রচণ্ড রকম সমস্যা, এই ধরনের বিষয়গুলি যদি হয় সেক্ষেত্রে আপনারা আজকের রেমেডিটা অ্যাপ্লাই করতে পারেন। বা অনেককেই দেখবেন সারা বছর হেলথ নিয়ে প্রচণ্ড রকম সমস্যা সাফার করেন, সেই সকল মানুষরা কিন্তু আজকের এই রেমেডিটা অ্যাপ্লাই করতে পারেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু খুব দুর্দান্ত রেজাল্ট পাবেন। তো চলুন সঠিক প্রসেসটা কি সেটা আলোচনা করে দিই। এর মিডিলে আরও একটা বিষয় আমি শেয়ার করব, সেটা হচ্ছে আমার এই চ্যানেলটির পাশাপাশি আরও একটি ব্লগিং চ্যানেল আছে, যার লিঙ্ক আমি কার্ডে দিয়ে দিচ্ছি, একবার গিয়ে দেখে নিন। যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটার মতো আমাকে ওই চ্যানেলটাতেও সাপোর্ট করবেন। আর একটা অন্য কথা না, ডাইরেক্ট আজকে বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা একটা যে কালো তাগা বলুন বা সুতো বলুন, কালো কার্ড বলুন, যাই বলুন না কেন, নিয়ে নিন। মোটামুটি 1 মিটার মতো নিয়ে নিন, ঠিক আছে। এটাকে নিয়ে আপনারা এটার মধ্যে 9টা গেট লাগান। সেটা ডিস্টেন্সটা আপনার উপর নির্ভর করছে, আপনি কতটা ডিস্টেন্স রাখবেন না রাখবেন সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছেন। তবে হ্যাঁ, যতটা নেবেন ততটাকে ইউজ করার চেষ্টা করুন, যাতে পুরোটা 1 মিটারটা পুরোটাই আপনাদের কাজে লাগে। জাস্ট 9টা গেট লাগান। গেট লাগানোর পর আপনারা যে কোনো মঙ্গলবার দিন আপনাদের বাড়ির কাছে পিঠে দেখবেন অবশ্যই করে কোনো না কোনো হনুমান মন্দির ডেফিনেটলি থাকবে, সেখানে যান। এবং সেখানে গিয়ে হনুমান মন্দিরে গিয়ে দেখবেন যে অরেঞ্জ রঙের যে সিঁদুরটা আছে, জাস্ট আপনার ওই কালো তাগাটার ওপর সেটা দিন এবং আপনার যেটা উইশ আছে সেটা সেখানে প্রে করুন, এবং ওই কালো তাগাটা আপনারা আপনাদের গলাতে পরে নিন। অবশ্যই করে গলাতে পরুন, গলাতে পড়লে কিন্তু খুব ভালো আপনারা রেজাল্ট দেখতে পাবেন। অনেকের ব্যাপার আছে গলাতে পড়লে ফ্যাশনটা নষ্ট হয়ে যায় বা এরম অনেক ব্যাপার আছে, তাদের ক্ষেত্রে আমি বলবো কিছুদিন পরুন, কিছুদিন পরার পরে আপনার প্রবলেমটা যখন সলভ হয়ে যাবে তো এটাকে আপনি রিমুভ করে দিতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন, আপনি এটা পরার আগে অবশ্যই করে আপনার উইশটা এটার উপর বলুন এবং যে অরেঞ্জ রঙের টিকাটা আছে সেটা ডেফিনেটলি এটার উপর লাগান। দেখবেন 1 মাসের মধ্যে আপনার উইশটা কিন্তু ফুলফিল হয়ে যাচ্ছে। সেম মেথড, যারা প্রচণ্ড শারীরিক সমস্যায় ভুগছেন তারা এটাকে
আপনাদের মেন ডোর যেখানে আছে মেন ডোরের ওপর রেখে দিন। দুটোই কিন্তু একই প্রসেস, জাস্ট যাদের শারীরিক সমস্যার জন্য এটা অ্যাপ্লাই করবেন তারা জাস্ট মেন ডোরের উপরে এটা রেখে দিন। এক মাসের মধ্যে আপনারা কিন্তু ডেফিনেটলি রেজাল্ট পাবেন। আর হ্যাঁ, যখন আপনাদের উইশটা ফুলফিল হয়ে যাবে এটা আপনারা খুলে কোনো এমন জায়গায় ফেলে দিন যেখানে মানে ইউজলেস ব্যাপার জিনিসপত্র ফেলে দেন, সেরকম জায়গায় এটাকে ফেলে দিন, ব্যাস। এটার মধ্যে আর কোনো ব্যাপার নেই, আর কিচ্ছু না। আপনারা এই জিনিসটা করুন, আপনারা দেখবেন 100% এক মাসের মধ্যে কিন্তু রেজাল্ট পাচ্ছেন। আর হ্যাঁ, কী রেজাল্ট পাচ্ছেন না পাচ্ছেন আমাকে কমেন্ট সেকশানে এসে জানান। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন, এরকম ইনফরমেশান পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, যাতে যখনই ভিডিও আপলোড হবে সঠিক সময় আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায়। আজকের টপিকটাকে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন, টাটা।